সম্মানিত উপস্থিতি সারা মাস সিয়াম ও কিয়াম করে যদি আমরা ঈদের দিনে এই সব কিছু ভুলে যাই যা যা করলাম আমরা যদি সব কিছু ভুলে যাই তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ থাকবে না আমাদের মতন কপাল পোড়া ওয়াল্লাহি আর কেউ থাকবে না সুতরাং আল্লাহ তাআলার ভয়ে আমি সব সময় বলি আপনাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট আল্লাহই যদি মক্কার ইমাম আপনি খুতবা দেয় আপনি পরিবর্তন যদি নিজে না হন আল্লাহই আপনার দ্বারা সম্ভব না এজন্য পরিবর্তন হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট সুতরাং আপনাকে বদলাতে হবে এমন একটা আনন্দ ঘন ঈদের সময় অনেক সময় দেখা যায় অনেক মায়েরা অনেক বোনেরা রয়েছে যারা সামান্য কিছু কাপড়ের জন্য সামান্য কিছু বাজারের জন্য স্বামীর সাথে অভিমান করে ঝগড়া করে বোন আপনি ঝগড়া করবেন না আপনি অভিমান করতে পারেন অভিমান আসতে পারে কিন্তু ভাই বোন আপনারা যদি একে অপরের সাথে ঝগড়া করে বিভেদ করে এটা যদি ফাহিশার দিকে চলে যায় এটা যদি খারাপ দিকে চলে যায় আল্লাহই আপনারা গুনাহগার হয়ে যাবেন একে অপরের সম্পর্কটা আপনাদের নষ্ট হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এই সব কিছু হচ্ছে নিয়ামত আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত আপনার চোখ নিয়ামত আপনার কান নিয়ামত আপনার নাক নিয়ামত আপনার মুখ নিয়ামত আপনার অঙ্গপ্রত্যঙ্গ যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে যত সম্পত্তি এর ভিতর উত্তম সম্পত্তি হচ্ছে একজন নেককার স্ত্রী একজন নেককার স্ত্রী প্রতিটি সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলার সৌন্দর্য রয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকেও সৃষ্টি করেছেন আরো সুন্দর করে কোমলমতি করে সৃষ্টি করেছেন মায়াবতী দিয়ে সৃষ্টি করেছেন নারীদেরকে ধৈর্য দিয়ে সৃষ্টি করেছেন নারীদের যে ধৈর্য রয়েছে পুরুষের কি আছে পুরুষের আছে আপনি এক মাস যদি চুলার পিঠে রান্না করেন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে এই রমাদান মাসে আপনার ক্লান্ত লাগছে আপনি শুয়ে আছেন কিন্তু আমার মায়েরা রান্না করছে না আমার বোনেরা রান্না করছে না আপনাদের রান্না করে দিচ্ছে আবার যদি একটু লবণে কম হয় আপনি কিন্তু বকা দিচ্ছে এটা করা যাবে এটা করা যাবে না এই মায়েরা একটা পরিবারের ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর সে একটা পরিবারকে আগলে রাখে একটা পরিবারের কি লাগবে কোথায় কি লাগবে সেগুলো করে আর একজন বাবা একজন পুরুষ সে এই পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিজের সবকিছু বিলিয়ে দেয় এজন্য এই কোমলমতি মায়েদেরকে যদি আপনি শক্ত করে ধরতে যান তারা বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তারা বেঁকে যাবে প্রজাপতি আছে না প্রজাপতি দেখতে অনেক সুন্দর কিন্তু এই প্রজাপতি আপনি শক্ত করে ধরতে পারবেন আপনি শক্ত করে ধরতে পারবেন না ঠিক তেমনি মায়েদের সাথে আপনি যদি বিনয়ী হন আপনার পরিবারের সকল সমস্যার ভিতরে যদি আপনি বিনয়ী থাকতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওর ভিতরে বরকত দিবে আল্লাহ তাআলা দেখবেন ওর ভিতরে সমাধান দিয়ে দিবে আপনাদের ভিতরে সহিংসতা থাকবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদেরকে ওয়ার্নিং দিচ্ছেন তোমরা শুনে নাও তোমরা শুনে নাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কুফরের জন্য কি সেখানে গেল তারা কেন সেখানে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 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 তারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেনি তারা স্বামীর সাথে কুফরি করেছে তারা স্বামীর না শুকরিয়া আদায় করেছে স্বামী এত কিছু দেওয়া সত্ত্বেও তারা যদি একটু কম পড়ে বলেছে যে সারা জীবন তুমি আমাকে কষ্ট দিয়েছো কিছুই দাওনি আমাকে অমুক বাড়ির দেখো অমুক ভাই তার ওয়াইফকে 2000 টাকা দামের শাড়ি দেয় আর তুমি আমাকে 200 টাকা দামের শাড়ি দিতে পারো না অমুকে এটা দেয় তুমি আমাকে তা পারো না এইভাবে তারা খোটা দেয় এই খোটা দেওয়ার কারণে তারা তাদের নিজেদের অমঙ্গল ডেকে আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম এই জন্যই জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা আপনি স্বামীকে সম্মান করতে পারছেন না আপনার স্বামী যিনি এতটাই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই রমাদান থেকে যদি আপনি এই শিক্ষাটা না নিতে পারেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত সেজদা করতে বলতাম সে হচ্ছে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করতে
আপনি বুঝেন নাই কথাটা, কথাটা কতটা সিগনিফিকেন্স, কতটা গুরুত্ব একজন স্বামীকে দেওয়া হয়েছে। স্বামী কে, আপনাকে কিভাবে বোঝায় স্বামীর গুরুত্ব, আপনাকে কিভাবে বোঝায় এই স্বামীর গুরুত্ব কে? আপনি পর্দানশীল হতে পারেন, পাঁচক তো সলাহ করতে পারে, কিন্তু আপনি স্বামীর সাথে যদি ভালো ব্যবহার না করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন দা ডে অফ জাজমেন্ট আপনি আল্লাহ তাআলার কাছে সার পাবেন না। স্বামীর গুরুত্ব কি, একজন পুরুষের গুরুত্ব কি, একজন বাবার গুরুত্ব কি, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। একজন বাবা, একজন পুরুষ, একজন স্বামী তার সারাটা জীবনের পরিশ্রম, সারাটা জীবন সে ক্ষয় করে ফেলে শুধুমাত্র সংসারের জন্য। একজন চোর পর্যন্ত চুরি করে তার পরিবারকে ভালো রাখার জন্য। একজন করাপ্টেড দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতি করে পরিবারকে ভালো রাখার জন্য। একজন ধর্ষক যে ধর্ষণ করে সেও বাড়িতে ফিরে তার কোমলমতি মেয়েটিকে আদর করে, বাবার আদর দেয়, বাবা হিসেবে তার দায়িত্ব পালন করে। একজন বাবা এমন হয় যে আপনি দেখবেন বাবাদের কাপড় চোপড় কিন্তু বেশি হয় না, বাবাদের কাপড় চোপড় কম হয়, মায়েদের কাপড় চোপড় বেশি হয়। বাবাদের কাপড় চোপড় গুলো কম দামি হয়, মায়েদের কাপড় চোপড় গুলো বেশি দামি হয়। বাবাদের হাতের ঘড়ি, পায়ের জুতা সে অনেক দিন পর্যন্ত পড়তে থাকে, পুরানো হয় না। বাবারা কখনো কষ্ট পায় না, বাবারা যখন রোদ আসে বৃষ্টি আসে তখন মাথায় ছাতি না থাকলেও কষ্ট পায় না, সন্তানের জন্য একটা ছাতি কিনে দেয়, বাবা স্কুলে যাস ছাতিটা মাথায় দিয়ে যাস, বাবা তুই স্কুলে যাস ছাতিটা মাথায় দিয়ে যাস। একজন বাবা যে কি জিনিস, একজন পুরুষ যে কি জিনিস, কিভাবে বুঝায় একজন স্বামী আপনার জন্য কি জিনিস? একজন পুরুষ নিজেকে সব সময় বিলিয়ে দেয়, শত কষ্টের মাঝেও সবকিছু ভুলে যায়। যখন ছোটবেলায় আমাদের জন্ম হয়েছিল, আমাদের বাবারা আঙুলে আঙুল রেখে আমাদের পথ চলা শিখিয়েছে, আমাদের সলাৎ শিখিয়েছে, আমাদের আদর করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, এই তো বাবা। বিশ্বাস করেন, বাবা এমন আপনজন একজন মানুষ, এই বাবা হাজারো মাইল দূরে যে এই প্রিয়জনদের প্রয়োজন মেটায়, শুধু প্রিয়জনদের প্রয়োজনটা তারা মেটায়, শুধু হাজার মাইল দূরে থেকে বলে হয়, আজকে যদি পরিবারের সাথে থাকতে পারতাম, আজকে যদি আমার ছেলেটার সাথে থাকতে পারতাম, আজকে যদি আমার মেয়েটার সাথে থাকতে পারতাম, এই আফসোস আফসোসই থেকে যায়। হাজার মাইল দূরে থেকে কষ্ট পায়, আফসোস করে আর পরিবারের প্রয়োজন মেটাতে দূরে পড়ে থাকে, এই সেই বাবা। যে বাবা যদি দুনিয়াতে যার নেই সে বোঝে যে বাবা দুনিয়াতে নেই সে কত বড় অসহায়। যেই সন্তানের বাবা দুনিয়াতে নেই সে জানে যে আমার মাথার উপরে ছায়া নেই, আমার মাথার উপরের কোনো অবস্থান নেই, সে বোঝে যে আজকে আমি স্বাধীনভাবে চলতে পারি না, আমার কতটা কষ্ট। সুতরাং আজকে সেই বাবা মারা অবহেলিত, আজকে শহরের মানুষগুলো একটু বাবারা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই রামাদানের শিক্ষা যদি আপনার এতটুকু না হয়, এই বাবা মা যদি আপনার আপন না হতে পারে, এই বাবা মা যদি আপনার কাছের না হতে পারে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো তোমাদের জন্য ফরজ, ঠিক তেমনি তোমাদের বাবা মাদের খেদমত করাও তোমাদের জন্য ফরজ, তোমাদের বাবা মার খেদমত করতে হবে। উফি ওয়ালা তানহার হুমা তানজাতিন, উহ এই শব্দটা না বলতে পারে বাবা, যাতে উহ শব্দটা না বলতে পারে। ঈদের সময় আপনার সাধ্য অনুযায়ী বাবাকে কাপড় কিনে দেন, মাকে কাপড় কিনে দেন, এবং এই বৃদ্ধাশ্রম বন্ধ করে দিয়ে আপনি আপনার বাবাকে আগলে রাখেন, আপনার বাবাকে ভালোবাসেন। সুতরাং সকলের কাছে অনুরোধ থাকবে, কোরআনের মাস, এই কোরআনের মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে যাতে আমরা কোরআন শেখাতে পারি। যদি আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে পারি তাহলে আপনার ওই সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার খোঁজ নিবে, অন্যথায় আপনার খোঁজ নিবে না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা গ্রামের মানুষ, গ্রামের অধিকাংশ বাবা মারা কিন্তু ছেলে মেয়ে খেদমত পায়, পায় কি পায় না, এটার একটা কারণ কি জানে? এটার একটা কারণ, গ্রামের বাবা মারা ছোটবেলায় বাচ্চাদের মক্তবে পাঠায়, গ্রামের মায়েরা বাচ্চাদের শোয়ায় শোয়ায়, আগের মায়েরা, এখনের মায়েদের কথা জানি না, এখনের মায়েরা তো কার্টুন দেখা একুল পায় না, আগের মায়েরা বাচ্চাদের শোয়ায় শোয়ায় অনেক দোয়া শিখিয়েছে। তো এই যে দোয়াগুলো শেখায় মায়েরা, আলহামদুলিল্লাহ, এটা তো এখন আর নাই। তাহলে
আপনি আপনার কাছে অনুরোধ থাকবে রমাদান মাস কিসের মাস ছিল এটা কোরআনের মাস কিসের মাস ছিল বলেন সবাই কোরআনের মাস এটা কিসের মাস ছিল কোরআনের মাস হুদাল্লিন নাস ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান হক এবং বাতিলের পার্থক্য করার মাস সুতরাং এই মাসে আমরা যে কোরআন পেয়েছি এই কোরআনকে আমরা ছেড়ে দিব না ধরে রাখব ধরে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন ধরে রাখবো সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুস্থতা তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক